রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা রাজবাড়ী দুই আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম ও সাধারণ সম্পাদক পদে কাজী ইরাদত আলীকে পুনরায় মনোনীত করা হয়েছে। শনিবার বিকেলে শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দানে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের আংশিক কমিটির ঘোষণা দেন সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের সভাপতি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল ফারুক খান। সকালে 11টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ফারুক খান, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিব, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য সানজিদা খানম, আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজি, সৈয়দ আব্দুল আওয়াল শামীম ও ইকবাল হোসেন অপু। কমিটির বাকি সদস্যরা হলেন সহসভাপতি কাজী কেরামত আলী এমপি, বীর মুক্তিযোদ্ধা আকবর আলী মুরজি ও ফকির আব্দুল জব্বার ও মোহাম্মদ আলী চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হলেন শেখ সোহেল রানা টিপু, আলফাজউদ্দিন খান, এইচ স্পোর্টস 24 টিভি, রাজবাড়ী।